হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন হাজির হয়ে গেলাম আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে আর আজকের পর্বে আপনাদের জন্য থাকছে টোনা মাছের কাবাব রেসিপি মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ একদম সহজভাবে আপনাদের সাথে আজকে টোনা মাছের কাবাবের রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন তাহলে চলে যাচ্ছে মূল রেসিপিতে টোনা মাছের কাবাব তৈরি করার জন্য এখানে আমি একটা টোনা মাছ নিয়ে নিয়েছি আর এই টোনা মাছগুলো আপনারা যে কোনো সুপার শপিলি পেয়ে যাবেন পানি সহকারে যে টোনা মাছটা থাকে আমি সেই টোনা মাছটাই নিয়ে নিয়েছি এখন এই ঢাকনাটা খুলে নিচ্ছে টোনা মাছটাকে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি এতে করে যে পানিটা থাকবে সেটা ঝরে যাবে সেই সাথে ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে ধুয়ে নিচ্ছি টোনা মাছ কাবাব করার জন্য টোনা মাছটাকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে এতে করে টোনা মাছের ভিতরে যে পানি থাকে বা এক্সট্রা যে গন্ধটা থাকে সেটা চলে যাবে দুই থেকে তিনবার পানি দিয়ে খুব ভালো করে মাছটাকে ধুয়ে নিলাম এখনই মাছ থেকে পানিটাকে হাতের সাহায্যে চেপে চেপে ফেলে দিতে হবে মাছের মধ্যে যাতে কোনো রকমের পানি না থাকে ঠিক ওইভাবেই চেপে চেপে যতটুকু সম্ভব পানিটাকে ফেলে নিচ্ছে মাছ থেকে পানিটা ফেলে দেওয়ার পরে মাছটা কিন্তু একদমই ঝরঝরা হয়ে যাবে সবগুলো পানি ফেলে দেওয়ার পরে এই মাছের ভিতরে আমি এখন অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণ ব্যারেস্তা করা পেঁয়াজ দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ আর মরিচটা অবশ্যই আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছে ওয়ান স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ জিরা গুঁড়া হাফ স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ গরমের মশলার গুঁড়া অবশ্যই গরমের মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সে সাথে দিয়ে দিচ্ছি টু টেবল চামচ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ পরিমাণ লেবুর রস অবশ্যই লেবুর রসটা ব্যবহার করার চেষ্টা করবেন আমি এখানে যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলো উপকরণ ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা চাইলে কিছুটা বাড়িয়ে বা কমিয়েও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ওয়ান টি স্পুন পরিমাণ সেই সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ আদা রসুনের বাটা একটা ডিম ভেঙে নিয়েছি আর তার মধ্যে থেকে কুসুমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সাদা অংশটাকে আলাদা করে রাখছি এটা বাইন্ডিংয়ের কাজ করবে আপনার চাইলে পুরো ডিমটাই ব্যবহার করতে পারেন সেই সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এখানে হাফ টি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন হাতের সাহায্যে খুব ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি আর এই মিক্সিংয়ের কাজটা একটু ভালোভাবে করতে হবে যাতে করে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড আপ হয়ে যায় সব কিছু মিক্সড করা হয়ে গেলে এখন কাবাবটা তৈরি করে নিচ্ছি এখন এখান থেকে অল্প কিছু হাতের মধ্যে নিয়ে চেপে চেপে গোল করে একটা শেপ করে দিচ্ছি আমরা নর্মালি যেভাবে কাবাবের শেপটা দিয়ে থাকি সেভাবে কাবাবটা বানিয়ে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে কাবাবের চার পাঁচটা যেন একদম সমান থাকে ফাটা ফাটা ভাব যেন না থাকে তাহলে ভাজতে গেলে কিন্তু এটা একদম ভেঙে যাবে ঠিক একইভাবে করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি আমার এখানে মোট তেরোটা কাবাব হয়েছে আপনারা চাইলে এই পর্যায়ে কাবাবটাকে ভেজে নিতে পারেন আমি এখন যেটা করব ডিমের যে সাদা অংশটা এক্সট্রা করে রেখে দিয়েছিলাম তার মধ্যে কাবাবটা ডুবিয়ে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছে এক হাত দিয়ে ডিমের মধ্যে কাবাবটা ডুবে আরেক হাত দিয়ে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিতে হবে এক্ষেত্রে আপনার দুই হাতে কাজে লাগাতে হবে বাস এইভাবে করে সবগুলো কাবাব কোট করে নিলাম আপনারা যদি ফ্রিজে স্টোর করে রেখে দিতে চান সেই ক্ষেত্রে এই পর্যায়ে আপনারা এয়ারটাইট একটা বক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন আবার কেউ চাইলে সাথে সাথেও ভেজে নিতে পারেন আমি আজকের কাবাবগুলো সাথে সাথে ভেজে নিচ্ছি কাবাবগুলো ভাজার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর সেখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু কমিয়ে দিবেন কাবাব ভাজার ক্ষেত্রে খুব বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে কাবাবগুলো দিয়ে দিলাম আর এই পর্যায়ে কাবাবটা কিন্তু একদমই লো হিটে ভাজতে হবে যাতে করে সব দিকটা খুব ভালোভাবে হয়ে যায় চুলার আঁচটা বাড়ানো থাকলে কিন্তু উপরের সাইডটা পুড়ে যাবে আর ভিতরে ঠিক মতো হবে না সেই ক্ষেত্রে চুলার আঁচটা একটু খেয়াল রাখতে হবে কাবাবের একটা পাশ হয়ে গেলে আমি অপর পাশটাকে উলটি দিচ্ছি এভাবে উল্টে পাল্টে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি কাবাবটাকে ভেজে নিলাম কাবাবটা ভাজতে ভাজতে যখনই একটা সুন্দর গোল্ডেন কালার হয়ে আসবে তখনই কাবাবটাকে তেল নামিয়ে নিতে হবে হয়ে গেল মজাদার টোনা ফিশের কাবাব বিকেলের নাস্তায় বা মেহমান আসলে কিন্তু এই কাবাবটা আপনারা খুব ইজিলি তৈরি করে দিতে পারেন আর এটা খেতেও কিন্তু দারুণ মজার পোলাও বা বিরিয়ানির সাথেও কিন্তু আপনি কাবাবটা খেতে পারেন আর পোলাও আর বিরিয়ানির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনার চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারেন আমি এখন একটা কাবাব আপনাদের সাথে খেয়ে শেয়ার করছি কেমন হয়েছে গরম গরম কাবাব খাওয়ার মজাই কিন্তু অন্যরকম আমি আপনাদের সাথে একটু খেয়ে শেয়ার করছি কেমন হয়েছে টোনা মাছের কাবাবটা দারুণ হয়েছে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কাবাব খেতে খেতে আমি বিদায় নিচ্ছি আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব এখনও করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকেন আল্লাহ হাফিজ